দেখুন, চিরকুট কি লিস্ট জানি না, তবে এটা নিশ্চিতভাবে বারামলে নিয়ম বহির্ভূতভাবে চাকরি হয়েছে, এবং সেই চাকরি না হলে সব বাম নেতাদের বাড়ির লোক, স্ত্রী, পরিবারের লোক কী করে চাকরি, বা এটা সম্ভব হয় কী করে? তাই চিরকুট বা লিস্ট যাই হোক, চাকরি বান আমলে নিয়ম বহির্ভূতভাবে হয়েছে, এটার ব্যাপারে আমরা সবাই অত্যন্ত নিশ্চিত। ইডিআই সিবির তৎপরতা যখন প্রথম শুরু হয়েছিল সারদা কাণ্ডে, তখন তৃণমূল কংগ্রেস তারা বলেছিল যে এই ঘটনা এখানে কিন্তু কোনো না কোনোভাবে প্রথম বীজ বপন করেছিল সিপিএম। তাহলে কি নিয়োগ দুর্নীতি তো একই বীজ বপন ব্যাপারে সিপিএম এর সময় দুর্নীতি শুরু হয়েছে, সারদা থেকে আরম্ভ করে তার আগে অনেকগুলো চিট ফান্ড সব সিপিএম আমলে রয়েছে। নিশ্চিতভাবে অ্যারেস্টগুলো আমাদের সময় হয়েছে, যেরকম সারদার মালিককে আমাদের পুলিশকে আমাদের প্রশাসনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, কিন্তু এগুলো সব শুরু জটটা হচ্ছে সিপিএম। একটা অন্য প্রশ্ন করে ফেলে বলছি, শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে তিনি আমন্ত্রণ পাননি এবং আজকে অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন, এটা অভিযোগ জানাতে পারেন না, এটা উনি ওখানে আছেন, এটা নিয়ে রাষ্ট্রপতি নামামাত্র প্রথম সাক্ষাৎ, সৌজন্য বিনিময়ের পরে উনি কোনো কথা বলার না। আমি বললাম যে আমরা খুব আনন্দিত যে আপনি আজকে এখানে এসছেন, আমরা সবাই খুব উৎসাহিত আপনার মতন রাষ্ট্রপতি এখানে এসছেন, এবং আমরা সত্যি সত্যি সারা স্টেট আনন্দিত, আমরা সবাই মিলে অপেক্ষা করছি আপনাকে সিভিক রিসেপশনটা যেটা মুখ্যমন্ত্রী নিজে আয়োজন, ওনাকে স্বাগত জানালাম, আর মুখ্যমন্ত্রী নিজে হেলিপ্যাডে রয়েছেন ওনাকে রিসিভ করার জন্য, উনি এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত, এবং আজকে 5টার সময় এই সিভিক রিসেপশন আছে, খুবই আনন্দিত আমরা। এবং এই যে জার্নিটা, মানে এই জার্নিটা যে কোনো পলিটিশিয়ান বলুন বা যে কোনো মানুষের কাছে বিরাট বড়, একদম জল জঙ্গল জমিনের লড়াই করাতে একদম রাইসিনা হিলস, একদম ঠিক। জীবনটাই একটা বড় কাহিনী, আমরা পড়ে খুব উৎসাহিত, যে কোনো মানুষ ওনার জীবনীটা পড়ে উৎসাহিত হবে, এবং উনি আজকে রাষ্ট্রপতি হিসেবে আমাদের মাঝখানে এসেছেন, আমরা সবাই সবাই সত্যি খুব আনন্দ। মজুমদার একটা মন্তব্য করেছেন যে অখিল গিরিকে নিয়ে কান ধরে ক্ষমা চাওয়ানো উচিত মুখ্যমন্ত্রী।